আরে ভিতরে ঢুকতেছেন কেন? কে আপনি? কি হলো? আপনি দরজা তালা দিচ্ছেন কেন? কি হলো? চাবি দেন আমারে, আমার চাবি আমারে দেন। আরে আপনি ছুরি বের করতেছেন কেন? কি হলো? কে আপনি বলুন। আমি কে তাহলে? শুন। হ্যাঁ হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, না সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিরে আসছস তুই, আয় ভেতরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন রাখি, সব ম্যানেজ করে দিব, আপনি চিন্তা করিয়েন না। আচ্ছা ঠিক আছে। দোস্ত কে অবস্থা তোর? হ্যাঁ ভালো, ভালো করছস তুই আসছস। আজকে বাসা পুরো ফাঁকা, কেউ নাই, আব্বু আম্মুও বাসা নেই। আয় চল ভিতরে এসে বস। কেমন আছস তুই? হ্যাঁ ভালো আছি। শোন, আজকে কিন্তু আমাদের পুরো বাসা ফাঁকা, বুঝছস? আব্বু আম্মুও বাসায় নাই, বড় আপুদের বাসায় গেছি। তুই না আমাকে ফোন দিছিলি, কি জানি বলবি, এখন তো পুরো বাসা ফাঁকা, এখন বল। আরে বলবই তো, বলার জন্যই তো এত কষ্ট করে তোর বাসা অবধি আসলাম। আর তোর বাসা যেহেতু ফাঁকা, তাহলে আজকে ভালোই সুবিধা হলো, বলতে কোনো সমস্যা হবে না। শোন বান্ধবী, তুই আমার কথাটা রাখবি তো? কিছু মনে করবি না তো আবার? আরে না, আমি কিছু মনে করবো না, তুই আমার বান্ধবী না? আগে বল শুনি। শোন তাহলে বলি, বাসায় যেহেতু কেউ নাই, ওই ছেলেটা আছে না? কোন ছেলেটা? আরে ওই ছেলেটা আর কি। তুই কোন ছেলেটার কথা বলতেছস বলতো? তুই বুঝে চিনতেছস না, ওই যে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে ছেলেটা। আরে কলেজের সামনে তো কত ছেলে দাঁড়িয়ে থাকে, এখন আমি কার কথা বলবো? তুই এখনো বুঝতে পারতেছস না, ওই যে তোর পিছন পিছন ঘুরে ছেলেটা। আচ্ছা আমি না তোর কথা কিছুই বুঝতেছি না, তুই একটু বুঝিয়ে বলতো। আচ্ছা তুই নামটা বল। তুই এমন ভাবে বলতেছস মনে হয় যেন তুই কিছুই বুঝোস না, প্রতিদিন তোর পিছন পিছন যায় কথা বলার জন্য, আর এখন তুই চিনতেছস না? আরে ওই যে সাইমন ছেলেটা আর কি। শোন তাবিন, আমার না এগুলো পছন্দ না, আর তুই এসব বিষয় নিয়ে আমাকে কিছু বলিস না। আর কালকে কলেজে গেলে ওই ছেলেটাকে বলে দিস যে এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য না করতে, আর আমার ভাই যে রাগি জানলে আমাকে খুন করে ফেলবে। প্লিজ তাবিন, তুই একটু তোর মতো করে ওকে বুঝিয়ে বলিস। আচ্ছা তুই কি আমাকে বিশ্বাস করিস না? আমি কি তোর খারাপ চাইবো বল? শোন, ওই ছেলেটা খুব ভালো, খুব ভদ্র একটা ছেলে, তোকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে তোকে, আমাকে প্রতিদিন বলে যেন তোর সাথে আমি ওকে রিলেশন করিয়ে দিই। প্লিজ তুই ওর সাথে রিলেশন কর, ছেলেটা সত্যিই অনেক ভালো। দেখ দোস্ত, তুই যাতে এত করে বলতেছ যে ছেলেটা ভালো, আমি কিন্তু তোর কথা ধরে রিলেশনে যাইতেছি, কিন্তু আমার না অনেক ভয় হইতেছে। আরে পাগল, ভয় কিসে, আমি তো আছি। শোন আমি সবসময় তোর পাশে থাকবো, ভয়ের কিছু নেই, তুই রিলেশনে যা, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে কলেজে গেলে ওকে বলিস নাম্বারটা দিতে। আরে নাম্বার কলেজে গেলে নেওয়া লাগবে না, আমার কাছে নাম্বার আছে, তুই নাম্বারটা উঠাই নে। আচ্ছা দে। এই যে ওর নাম্বার, উঠাই নে তুই। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে কথা বলবো। আচ্ছা তুই রাতে কথা বলিস আর আমাকে জানাস। হ্যাঁ আমি এখন গেলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। আচ্ছা কিরে, তোকে তো ফোনে খুঁজেই পাওয়া যায় না আজকাল। আরে আর বলিস না, তানহাকে নিয়ে আমি খুব টেনশনে আছি, মানে বুঝি না ওর, মানে ওর মনের ভিতরে কি চলে আমাকে নিয়ে। কিন্তু দেখ, তোর কারণেই কিন্তু ওর সাথে আমার রিলেশন, তাও অনেক দিন হয়েছে। ওরে আমি এত করে বলি যে একটু পার্সোনালি আমরা একটু ঘোরাফেরা করি, একটু ফুচকা খেতে যাই, তোমার কী খেতে ভালো লাগে চলো, একটু টাইম পার্টিসিপেট করি, না মানে কেমন জানি ওর চলাফেরা মানে বুঝতেছি না। কিন্তু আমার তো মনে হচ্ছে আজকে তোর আব্বা মাও বাসায় নাই, তোর রুম টুম তো ফাঁকা, তুই একটু বলস না, আমার বিশেষ তুই বললে শুনবে, একটু ডা করে আমি একটু সময় কাটাবো ওর সাথে। আচ্ছা এই কথা তাহলে, ও তো অলরেডি আমাদের বাসায় আসার কথা। আচ্ছা দাঁড়া আমি ফোন দিয়ে দেখতেছি এখন কই আসছে। হ্যালো, হ্যাঁ তুই কোথায়? ও আচ্ছা আসতেছস, কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আসতেছে? হ্যাঁ ও আসতেছে, আর সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। মানে ওকে জানে আমি আগে থেকে এখানে আসবো? না না ও জানে না, আমার আম্মা বাবা বাসায় নেই তো, তার জন্য বলছে একটু আড্ডা দেবো বাসায় আসতে, তার জন্য আসছে। দেখ ব্যাটা বলে মিলে গেছে। তারপর বল আর কি অবস্থা? আর কি, ওকে নিয়ে তো আসি, এতদিনের সম্পর্ক মানে 1.5 বছর তো হয়েছে, কিন্তু ওরে যদি বলে যে একটু ঘুরতে যাবো, শোনে না। যাক আজকে যেহেতু আসবো ভালো লাগতেছে। ও একটু লাজুক টাইপের তো, তার জন্য আসলে ও মানে বাইরে বের। প্রেম ভালোবাসার মধ্যে যদি লাজুক থাকে আর কি হইব কও। আচ্ছা বাদ দে, এখন তো আসতেছে। এই আসছে মনে হয়, দাঁড়া আমি দরজা খুলি। আরে সাইমন তুমি এখানে? আয় আগে ভেতরে।
চল, তোর সাথে আমার একটু কথা আছে, তুই বয়। কি এমন কথা যে তুই আমাকে রুমে নিয়ে আসলি? আচ্ছা বস আগে, ওর সামনে বলা যাবে না, তাই তোকে রুমে নিয়ে আসছি। আচ্ছা এখন বল। শোন, তোর তো ওর সাথে রিলেশন অনেক দিন হলো, প্রায় 1.5 বছর হয়েছে। তুই নাকি ওর সাথে পার্সোনাল মিট করিস না কখনো? ও তোকে অনেকবার বলে, কিন্তু তুই নাকি পার্সোনালি কখনো দেখা করিস না। তার জন্য আজকে আমার বাসায় আসছে, আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, ও তোর সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চায়। দেখ, আমার বাসা তো ফাঁকা, আম্মু আব্বু কেউ নাই, আম্মু আব্বু আসতে অনেক দেরি আছে, তোরা আলাদা একটু রুমে সময় কাটা, পার্সোনাল একটু সময় কাটা, আমি পাশের রুমে আছি। দেখ, তুই তো জানোস যে আমার এগুলোতে ভয় করে, আর এগুলো করলে পরে সমস্যা হয়। আরে সমস্যার কিছু নেই, তুই ভয় পাস না, আমি তো আছি, তোর ভয়ের কোনো কারণ নেই। তুই এগুলো নিয়ে একদম ভাবিস না, আমি আছি সব সময়। তোর কোনো সমস্যা হলে সেটা আমিই দেখব, তুই বয় এখানে, আমি ওকে পাঠাচ্ছি। আরে আরে শোন, কেমন আছো সাইমন? এইতো ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তাবিনের কাছে কি বলছো এগুলা? দেখো, আমার পক্ষে এগুলো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, এত ভয় কিসের? আর শোনো, এখানে তো কেউই নাই, আর তাছাড়া আমাদের এতদিনের সম্পর্ক, আমি তো তোমাকে ছেড়ে দিচ্ছি না, আমি তোমাকে বিয়ে করব। তাও দেখো, আমার উপর ভরসা রাখো, চলো। হ্যালো, কেমন আছো? এই তোরে না করছি, হ্যাঁ তোরে না করছি না, এই নাম্বার আর ফোন দিতি না। তুমি কেন এমন করতেছো আমার সাথে? দেখো আমার কথা একবার শোনো। তোরে আমি বলছি এই নাম্বার ফোন দিতি না, কি বালের প্রেম রে? হ্যাঁ তোরে কইছি না, আমার সব ভালো লাগে না এখন আর। হ্যাঁ তবুও বারবার ফোন দিস আমারে না, বুঝছি তোরে ব্লক দিতে। সেদিনকার পর থেকে সেই ছেলেটি আমার বোনের আর একদিনও কোনো খোঁজ খবর রাখেনি। আমার বোন সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে সুইসাইড করে, আর তার এই খবর শুনে আমার বাবা মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যায়। এই সমস্ত কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। আমি চাইলেও আমার বোনকে আমি এই দুনিয়াতে আবার ফিরিয়ে আনতে পারবো না, আমি চাইলে আমার বাবা মাকে এই দুনিয়ার ফিরিয়ে আনতে পারবো না। বলো বলো, তুমি কেন এই কাজটা করছো? বলো বলো। আমি সারা শহর ওই ছেলেটাকে খুঁজতে খুঁজতে পুরো হয়রান হয়ে গেছি, শেষমেশ আমি জানতে পারলাম তুমি। হ্যাঁ হ্যাঁ, এ তুমি নাকি সেই ছেলেটার সাথে আমার বোনের সম্পর্ক করিয়েছো? কেন করেছো বলো? বলো এখন কি করবা তুমি, তুমি বলো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দেব। কি বলেন ভাইয়া, তাহলে সুইসাইড করছে এর জন্য তো বলে, আপনাদের বাসায় গিয়ে আমি ওকে কেন পাই না? ওর নাম্বারে কল দিলে কেন ফোন বন্ধ বলে? ভাইয়া বিশ্বাস করেন, তানহা আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, আমি ভাবতেও পারিনি যে ওর সাথে এমনটা হবে। ভাইয়া আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। না, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে যদি আমি ক্ষমা করি না, এই দুনিয়ার মানুষ আমাকেও ক্ষমা করবে না। তুমি থাকো, আমি পুলিশ নিয়ে এসে তোমাকে আমি ধরিয়ে দিব, থাকো তুমি।